জয় হিন্দ বন্ধুরা, অবশেষে আপনাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। বন্ধুরা, ওয়েবেল টেকনোলজির মাধ্যমে অর্থাৎ WTL এর মাধ্যমে কিন্তু আবার নতুন করে নিয়োগের যে প্রসেস সেটা কিন্তু শুরু হয়েছে। বন্ধুরা, অন স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা, ডিস্ট্রিক্ট ওয়াইজ অর্থাৎ জেলা অনুযায়ী কিন্তু যে শূন্যপদ সেগুলো কিন্তু অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন। যেমন দার্জিলিং জেলায় কিন্তু মোট 22টি শূন্যপদ রয়েছে, তারপরে কালিম্পংয়ে রয়েছে মোট 8টি, এবং কোচবিহারে 19টি, জলপাইগুড়ি 17টি, আলিপুরদুয়ার 6টি, মালদা 24টি, রায়গঞ্জ 14টি, বালুরঘাটে রয়েছে 11টি, নদিয়ায় 33টি, নর্থ 24 পরগনা 42টি। তো বন্ধুরা, এভাবে অসংখ্য জেলা রয়েছে। এই জেলায় মোট কতগুলো ক্যান্ডিডেটকে নিয়োগ করা হচ্ছে সেটা কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। টোটাল এখানে বন্ধুরা 583 জন ক্যান্ডিডেটকে নিয়োগ করা হচ্ছে, টোটাল 583 জন ক্যান্ডিডেটকে নিয়োগ করা হচ্ছে। এবং যারা আবেদন করতে চান, অন স্ক্রিন এখানে কিন্তু বলে দিয়েছে, ইন্টারেস্টেড ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই স্ট্রিক্ট কনফিডেন্স ইন দ্য বিলো ফ্রম উইদিন, অর্থাৎ 22 মার্চের মধ্যেই কিন্তু এখানে আপনাদেরকে আবেদন করতে হবে। অলরেডি আবেদন চালু হয়ে গেছে, যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই অবশ্যই 22-3-2023 মধ্যে আবেদন করে নেবেন। অন স্ক্রিন দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান ফর্ম। তো প্রথমে আপনাদেরকে অ্যাপ্লিকেশান ফর্মের এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ডেট অফ বার্থ এখানে দিতে হবে, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম। এবার আপনাদের যে অ্যাড্রেস লাইন রয়েছে সেটা এখানে দিতে হবে, আপনাদের পিন নাম্বার, ইমেল আইডি, মোবাইল নাম্বার। আমি আশা করব আপনারা এগুলো নিজেরাই দিতে পারবেন। তারপর আপনার যে এডুকেশনাল কোয়ালিফিকেশান সেটা এখান থেকে আপনারা অবশ্যই অবশ্যই সিলেক্ট করবেন। তারপরে সমস্ত বিষয় আপনারা এখানে দেওয়ার পর ক্যাপচার, এখানে ক্যাপচা টাইপ করে আর নিচে সাবমিট অপশনে ক্লিক করলেই আপনাদের যে অ্যাপ্লিকেশান সেটা কিন্তু সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। এবার আপনারা সাবমিট করার পর একটা অ্যাপ্লিকেশান নাম্বার পাবেন, সেই অ্যাপ্লিকেশান নাম্বার এবং আপনার যে ডেট অফ বার্থ সিলেক্ট করেছেন ফর্মটি ফিল আপ করার সময়, এখানে এই দুটো সিলেক্ট করে নেওয়ার পর চেক স্ট্যাটাসে ক্লিক করলে আপনি আপনার স্ট্যাটাস, অ্যাপ্লিকেশনের যে স্ট্যাটাস সেটা কিন্তু চেক করতে পারবেন। তো বন্ধুরা, এই নিয়োগটা করা হচ্ছে ওয়েবেল সাপোর্ট মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড ইন ভাইটস অ্যাপ্লিকেশন ফর জুনিয়র ইঞ্জিনিয়ার্স অন কন্ট্রাকচুয়াল বেসিস। কন্ট্রাকচুয়াল বেসিসে এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ করা হচ্ছে ডিস্ট্রিক্ট ওয়াইজ, যেখানে বেতন রাখা হয়েছে প্রতি মাসে 25,000 টাকা। অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন মূলত 1 বছরের জন্য এখানে কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হবে। তো বন্ধুরা, যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই আবেদন করবেন। এসেনশিয়াল কোয়ালিফিকেশান এখানে চাওয়া হয়েছে, ডিপ্লোমা ইন সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অর লাইসেন্স ইন সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম পলিটেকনিক রিকগনাইজড বাই দ্য স্টেট কাউন্সিল অর টেকনিক্যাল এডুকেশন অফ দ্য স্টেট। তো বন্ধুরা, এই কোয়ালিফিকেশান থাকলে অবশ্যই আবেদন করতে পারবেন। এবং বয়স বলা হয়েছে, আপার এজ লিমিট ইজ 40 ইয়ার্স, অ্যাস 1 এপ্রিল 2023 অনুযায়ী 40 বছরের মধ্যে বয়স হলে অবশ্যই আপনারা আবেদন করতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি হচ্ছে আপনাদের সকলের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ। যাদের এই কোয়ালিফিকেশান রয়েছে অবশ্যই অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন। এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, অন স্ক্রিন দেখতে পাচ্ছিল webeldeonewvacancy। তো বন্ধুরা, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করা যাক।